আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় সমাজকর্ম প্রথম পত্র অধ্যায় ষষ্ঠ। অর্থাৎ আমি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে একটি আলোচ্য বিষয় নিয়ে ক্লাসে উপস্থিত হয়েছি, সেটি হল দল সমাজকর্মীর প্রত্যক্ষ ভূমিকা ও কার্যক্রম। শিক্ষার্থীরা একটি বিষয় লক্ষণীয় যে যখন একজন দল সমাজকর্মী একটি দলের মধ্যে কাজ করবে বা দলের পাশে কাজ করবেন তখন তাকে দুই ধরনের ভূমিকা থাকে, একটি হল প্রত্যক্ষ ভূমিকা বা সরাসরি ভূমিকা বলো, আরেকটি হল পরোক্ষ ভূমিকা। আজকের ক্লাসে আমরা সেই প্রত্যক্ষ ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আলোচনা শুরু করি। দল সমাজকর্মীর প্রথম যে কাজ বা প্রথম যে ভূমিকা সেটি হল দলের সাথে সাক্ষাৎ করা। দলের সাথে সাক্ষাৎ করা তার মানে কি? দলের সদস্যদের সাথে সাক্ষাৎ করা। ধরে নিলাম যে আমি একজন দল সমাজকর্মী আর আমার ক্লাসের শিক্ষার্থীর একটি দল, আমার কাজ হবে কি? শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ করা। সাক্ষাৎ না করলে কার্যক্রম সফল হবে। তার প্রথম কাজ হলো দলের যে সদস্য থাকে তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা, একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। এটি হলো দল সমাজকর্মীর বা দল সমাজকর্মীর প্রথম কাজ, প্রথম ভূমিকা। দলের সদস্যদের সঙ্গে যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে সে সেখানে নেতৃত্ব দিতে পারবে না। যেমন আমরা যদি বলি যে আমাদের প্রধানমন্ত্রীর কথাই বলি, তিনি যদি জনগণের সাথে ভালো সম্পর্ক না রাখেন, জনগণ তাকে না চায়, তাহলে নির্বাচন হলে কী করবেন? তিনি আর দল নেতা হতে পারবেন না, পরাজিত হতে বাধ্য হবে। তো দল সমাজের প্রথম কাজ হলো দলের সদস্যদের সাক্ষাৎ করা এবং ভালো একটি সম্পর্ক বজায় রাখা। পরবর্তী যে এটি রয়েছে যে সমাজ কর্মসূচি প্রণয়নের সহায়তা করা। দল সমাজকর্মীর প্রথম কাজ ছিল সাক্ষাৎ করা, তারপরে দ্বিতীয় কাজ হল কর্মসূচি প্রণয়নে সহায়তা করা। অর্থাৎ দলের বিভিন্ন কর্মসূচি প্রণয়ন হয়, দলের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ হয়, দলের কর্ম পরিকল্পনা নির্ধারণ হয়, দল কি কাজ করবে সে নির্ধারণ হয়, সেই কর্মসূচি প্রণয়নে সুস্থ কর্মসূচি সুস্থিকর কর্মসূচি প্রণয়নের সহায়তা করবেন। এবং কর্মসূচি প্রণয়নের সময় অবশ্যই দল সমাজকর্মীকে লক্ষ্য রাখতে হবে যে এই কর্মসূচি যেন নমনীয় হয়, অর্থাৎ দলের সদস্যরা যেন এই কর্মসূচি করতে পারে, বাস্তবায়ন করতে সক্ষম হয়। যে কর্মসূচিতে নমনীয় নয়, দলের সদস্যদের পক্ষে মানা সম্ভব নয়, সেইটি তো প্রণয়ন করার দরকার পড়ে না, বা সেইটি প্রণয়ন করে কোনো ভালো দল সমাজকর্মী বা তদন্তের জন্য এটি মানে। এরপর শিক্ষামূলক কাজ, দল সমাজকর্মী দলের সদস্যদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করবে। অর্থাৎ দল সমাজকর্মীকে যেমন জ্ঞান দক্ষতার অধিকারী হতে হবে, তেমনিভাবে দল সমাজকর্মী দলের শিক্ষামূলক কাজ করবে। দলের সদস্যরা অনেক বিষয় জানেন না, তাদের দক্ষতার যোগ্যতা নেই। দল সমাজকর্মী সেই সব সদস্যদের নির্দিষ্ট বিষয়ে জ্ঞান দক্ষতা যোগ্যতা অর্জনের জন্য শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করবেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। তো শিক্ষামূলক কাজের আরেকটি উদাহরণ দিতে পারি, যদি আমরা ইকবাল সিদ্দিকী কলেজকে একটি দল ধরি তাহলে আমরা প্রিন্সিপাল স্যারকে একটি দল সমাজকর্মী ধরতে পারি। তো আমাদের শিক্ষকদের মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এটি হলো শিক্ষামূলক কাজ যেটির মাধ্যমে আমাদের দক্ষতা যোগ্যতা উন্নয়নের চেষ্টা করা হয়। এরপরে আছে সৌহার্দ্যমূলক দলীয় পরিবেশ সৃষ্টি। সৌহার্দ্যমূলক দলীয় পরিবেশ মানে যে দলীয় পরিবেশে সৌহার্দ্যমূলক দলের সদস্যদের মাঝে কি থাকবে? সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে। কি ধরনের সম্পর্ক থাকবে? সৌহার্দ্যমূলক দলীয় পরিবেশ থাকবে, দলের সদস্যদের মাঝে মাঝে দ্বন্দ্ব থাকবে, কলহ থাকবে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হবে, বিবাদ হবে। একটি আবার সুন্দরভাবে মীমাংসা করে সুসম্পর্ক তৈরি করে সৌহার্দ্যমূলক দলীয় পরিবেশ বজায় রাখা, এটি একজন দক্ষ দল সমাজকর্মীর অন্যতম ভূমিকা কাজ। সরাসরি এই কাজটি দল সমাজকর্মী করে থাকে। যখন কোনো দ্বন্দ্ব কলহ দেখা দেয়, কোনো সমস্যা হয়, সেটি মীমাংসার ভূমিকা রাখে। এরপরে যেটি রয়েছে সেটি হল দলীয় লক্ষ্য অর্জনের সহায়তা। দলের নির্দিষ্ট লক্ষ্য থাকে। আমরা প্রথমেই জেনেছি যে দল সম্পর্কে জেনেছি দল হল দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত, কিন্তু দলের নির্দিষ্ট লক্ষ্য থাকে।
দলে সামাজিক স্বীকৃতি থাকে, তো দলের নির্দিষ্ট লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য অর্জনে দল সংস্কৃতি সহায়তা করবে। এটি হলো দল সংস্কৃতির আরেকটি কাজ। এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, একদম দল সমাজকর্মী দলের মাঝে সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করবে। গণতান্ত্রিক মূল্যবোধ মানে দলের উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে, দলের মতামত, দলের সদস্যদের মতামত নিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। অর্থাৎ একটি উদাহরণ দেয়, সেটি হলো যে শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসের শিক্ষার্থী, তো আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো তোমাদের বিষয়ে, তো তোমাদের সঙ্গে যদি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি সেটি হলো গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা। আর যদি আমি একক সিদ্ধান্ত গ্রহণ করি সেটি গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা নয়। তবে কিছু ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণ করার দরকার রয়েছে, যে ক্ষেত্রগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করতে হয় সেগুলো করতেই হবে। এখন যদি বলা হয় যে আগামী মাসে পরীক্ষা হবে, কে কে পরীক্ষা দিতে চাও, অনেকে পরীক্ষা দিতে চাইবে, এই ক্ষেত্রে এটি গণতান্ত্রিক মূল্যবোধ নয়। এরপরে হচ্ছে অধিকার ও দায়িত্ব সচেতন করা। অধিকার দায়িত্ব সচেতন কি, একটি দলের উপর আমার যেমন অধিকার আছে, আমার দল থেকে আমি অনেক কিছু পাবো, এটি আমার অধিকার, আবার দলকে কিছু দিতে হবে, এটি আমার দায়িত্ব। অধিকার দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। একটি উদাহরণ দিই যে একটি রাষ্ট্রের যেমন জনগণের উপরে কিছু দায়িত্ব রয়েছে, জনগণের দায়িত্ব রয়েছে রাষ্ট্র কিছু করা, রাষ্ট্র ভালো কাজগুলো করা। জনগণ রাষ্ট্র যেমন জনগণকে দেয়, জনগণ আবার রাষ্ট্রকে দেয়, এইরকম অধিকার ও দায়িত্ব সচেতন করা। ব্যক্তির যেমন দলের কাছে অধিকার রয়েছে তাও, আবার তার কিছু দায়িত্বও রয়েছে, দলকে কিছু দিতে হয়, সেই বিষয় সচেতন করতে একজন দল সমাজ কর্মী। এরপরে যেটা রয়েছে সেটি হলো গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ, দলের মধ্যে নেতৃত্বের বিকাশ হবে, নেতা নির্বাচন হবে, এটি গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ হবে, স্বৈরতান্ত্রিক পন্থায় নয়। অর্থাৎ সকলকে সুযোগ সুবিধা প্রদান করা হবে, দায়িত্ব বর্ণনের ক্ষেত্রে চিন্তা করতে হবে যেন এটি গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ হয়। গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ না থাকলে সেই দলের উন্নয়ন নিশ্চিত বাধাগ্রস্ত হবে, এবং যেখানে গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ হবে সেই দল ধীরে ধীরে উন্নত হবে। এরপরে সেটি হল সম্পদের সদ্ব্যবহার। দলের মধ্যে বিভিন্ন প্রকার সম্পদ থাকবে, আমি যদি বস্তুগত সম্পদের কথাই বলি তাহলে দলের যে সম্পদ রয়েছে সেই সম্পদের সদ্ব্যবহার করতে হবে। যে জায়গায় সম্পদ ব্যয় করার দরকার, যতটুকু ব্যয় করার দরকার সেই জায়গায় ততটুকু সম্পদ ব্যয় করাই হলো সম্পদের সদ্ব্যবহার। অর্থাৎ সম্পদ অপচয় না করা, অযথা ব্যয় না করা। এরপর দশ নম্বর যে পয়েন্টটি রয়েছে প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন, প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান দান। প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান দান মানে তোমরা যারা এই কলেজের শিক্ষার্থী, অনেকেই এই কলেজ সম্পর্কে অনেকে কিছু জানো না, সেই বিষয়ে জ্ঞান দানই হলো এর কি, প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান দান। অর্থাৎ একটি দলের সদস্য বা একটি প্রতিষ্ঠানের যারা সদস্য তারা প্রতিষ্ঠানের অনেক বিষয় সম্পর্কে জানে না, তো সেই বিষয় সম্পর্কে জ্ঞান দান করবেন এবং সচেতন করবেন কে, একজন দল সমাজ কর্মী। এরপরে রয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা, একজন দল সমাজকর্মী একজন নেতা, নেতা হিসেবেও ভূমিকা গ্রহণ করবে। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব, দল সমাজকর্মী মনে রাখতে হবে যে সে কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে, নিজের প্রতিষ্ঠানের বিভিন্ন দিক, সফলতা বিভিন্ন দিক সহ বিভিন্ন দিক তুলে ধরা, নিজের প্রতিষ্ঠানকে দল সমাজকর্মী দলের মাঝে কী করবে, প্রচার করবে, ফুটিয়ে তুলবে, তুলে ধরবে তার প্রতিষ্ঠান সম্পর্কে। যেমন আমি যখন আমার কলেজ সম্পর্কে কথা বলবো তখন আমি কী করবো, কলেজকে হাইলাইট করবো, কলেজকে তোমাদের সামনে তুলে ধরবো বিভিন্ন বিষয়ে, কলেজের সফলতা। তো এই ধরনের প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করা, অর্থাৎ দল সমাজকর্মী মনে রাখতে হবে যে সে কোনো না কোনো একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। এরপর রয়েছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়ার সুযোগ সৃষ্টিতে সহায়তা করা। দলীয় ক্রিয়া প্রতিক্রিয়ার সুযোগ সৃষ্টি মানে দলের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, দলের মধ্যে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, দ্বন্দ্ব সংঘাত থাকবে, সেগুলো আবার মীমাংসা করবে, সেগুলো কী হবে, মীমাংসা হবে, দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব একবারে বন্ধ করে দিলে দল কী হয়ে যাবে, দল ধীরে ধীরে
নিচের দিকে যাবে অর্থাৎ দলের গতিশীলতা থাকবে না, দলীয় দ্বন্দ্ব দলীয় গতিশীলতা তৈরি হবে কিন্তু বেশি দ্বন্দ্ব বা বিশৃঙ্খলা তৈরি হবে। এজন্য দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, মন মালিন্য থাকবে, দ্বিমত থাকবে, এই দ্বিমতকে একমতে নিয়ে আসার সুযোগ তৈরি করতে হবে এবং সেই বিষয়ে সহায়তা করতে হবে। অর্থাৎ দলীয় সহ দ্বন্দ্ব কোনো মীমাংসা করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, সকল মতবাদ থাকবে, অনেক রকম উপকার মতবাদ থাকতে পারে, সকল মতবাদকে একমত করে হচ্ছে দশ বছরের আরেকটি অন্যতম দায়িত্ব বা দশ বছরের আরেকটি অন্যতম প্রত্যক্ষ ভূমিকা কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে তোমাদের আমি একদম দশ সমাজকর্মীর প্রত্যক্ষ ভূমিকা কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। তোমরা এই বিষয়ে আরও তথ্য বিভিন্ন উৎস থেকে জানবে। তারপরেও যদি তোমাদের এই দশ সমাজকর্মীর ভূমিকা প্রত্যক্ষ ভূমিকা বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে লাইভ ক্লাসগুলোতে জিজ্ঞেস করবে, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। সবাইকে পরিশেষে আবার অভিনন্দন জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।